ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি মানে ফোকলা দাঁত বলতে ধরেন যেখানে দাঁত নাই মাড়িতে সেই কন্ডিশনটাকেই বোঝানো হচ্ছে। তো আসলে আপনি যদি খেয়াল করেন, যদি ন্যাচারাল প্রসিডিউরে দাঁত উঠে, বাচ্চাদের মুখে যে ধরনের দাঁত থাকে দুধ দাঁত যেটা, এটা আসলে যখন পড়ে যায় ওখানে স্থায়ী দাঁত মানে দেখতে পাওয়ার জন্য কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হয়। তো যদি দেখা যায় যে একটা দুধ দাঁত স্বাভাবিক প্রক্রিয়ায় পড়ে গেছে, স্বাভাবিক প্রক্রিয়া বলতে দেখা যায় দাঁতটা কখনো এটার মাড়ি ফুলে নাই, দাঁতে কখনোই ব্যথা হয় নাই, কিছু না, বাট বয়স বাড়ার সাথে সাথে দাঁতটা স্বাভাবিকভাবে নড়েছে, নড়ে পড়ে যেয়ে পড়ে গেছে, এখানে স্থায়ী দাঁত উঠতে হয়তো আপনার দেখা গেল 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ, ইভেন 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। তো এই সময়টা যদি ওখানে ফোকলা বা ফাঁকা থাকে, বাবা মা এবং আত্মীয় স্বজন কারো একদমই ওয়ারিড হওয়ার কিছু নাই, এটা আমাদের স্ট্রং মেসেজ, স্বাভাবিক প্রক্রিয়াতে এখানে দাঁত চলে আসবে। আর যদি দেখা যায় 6 মাস পার হয়ে গেল তাও দাঁত উঠছে না, যদি দেখা যায়, আমি সেটাই বলছি, যদি দেখা যায় যে লম্বা সময় পার হয়ে গেছে দাঁত উঠছে না, তাহলে অবশ্যই আপনাকে একজন শিশু দন্ত বিশেষজ্ঞের কাছে চলে যেতে হবে। উনি এটা অ্যাসেসমেন্ট করবেন, প্রয়োজনে এটা রেডিওলজিক্যাল বা এক্সরে করে এটা অ্যানালাইসিস করবেন যে নিচে দাঁত আছে কিনা বা নিচে দাঁত থাকলে সেটা কি উঠতে যেয়ে আটকে গেছে কিনা, এবং উনি তখন অ্যাকর্ডিং টু কন্ডিশন আপনার পরিস্থিতিটাকে নির্ধারণ করবেন যে আসলে কি চিকিৎসা প্রয়োজন হবে। এই জন্য ওয়ারিড না হয়ে স্বাভাবিক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পরেও দাঁত যদি না ওঠে আপনাকে অবশ্যই একজন গ্রাজুয়েটেড স্পেশালিস্টের কাছে যেয়ে এটার ব্যবস্থা নিতে। অনেক ধন্যবাদ।